ফাইনালি OB47 অ্যাডভান্স সার্ভার চলে আসে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো অ্যাডভান্স সার্ভার কিভাবে অ্যাকাউন্ট খুলবেন, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমি একটু অসুস্থ, কথা বলতে সমস্যা হচ্ছে, সকলে আমার জন্য দোয়া করবেন। তো অ্যাডভান্স সার্ভার অ্যাকাউন্ট খোলার জন্য অবশ্যই কিন্তু আপনাকে অ্যাডভান্স সার্ভার ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর অ্যাক্টিভেশন কোড নিতে হবে, এরপর অ্যাডভান্স সার্ভার গেমটা ডাউনলোড করে সরাসরি সেখানে অ্যাক্টিভেশন কোড দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে নিলে কিন্তু অ্যাডভান্স সার্ভার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তো এখন আমি সরাসরি দেখিয়ে দিচ্ছি আপনার কীভাবে অ্যাডভান্স সার্ভার রেজিস্ট্রেশন করবেন। অ্যাডভান্স সার্ভারে অ্যাকাউন্ট খোলার জন্য যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, এরপর সার্ভারে ক্লিক করবেন এবং সার্চ করবেন অ্যাডভান্স সার্ভার লিখে। তারপর এখানে অনেকগুলো ওয়েবসাইট দেখতে পারবেন, এখানে যতগুলো ওয়েবসাইট আছে সকল ওয়েবসাইট ফেক। এখানে প্রথমে যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু রিয়েল এবং অরিজিনাল। আপনার এই ওয়েবসাইটের উপর ক্লিক করবেন প্রথমেটা, তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সার্ভার কিন্তু আমাদের ওপেন হয়ে গেছে ওয়েবসাইটটা। কিন্তু এখানে কিন্তু অনেকের ওপেন হবে না, কারণ অনেকের ফোনে কিন্তু VPN কানেক্ট করা নাই। তো আমার ফোনে ওয়ান VPN কানেক্ট করা আছে, তার জন্য কিন্তু আমারটা ওপেন হয়ে গেছে। তো এখন যদি এখান থেকে আমরা ক্লিক করি লগ ইন ফেসবুক, তাহলে ফেসবুকের মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবো। লগ ইন গুগলে ক্লিক করলে জিমেলের মাধ্যমে খুলতে পারবো। তবে এখানে আপনাকে এমন একটা জিমেল অ্যাকাউন্ট অথবা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে যেটাতে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট খোলা আছে, তা না হলে কিন্তু হবে না। আমি জিমেল ব্যবহার করবো, তার জন্য লগ ইন গুগলে ক্লিক করবো। এরপর আমার ফোনে সকল জিমেল এখানে শো করবে, আমি আমার পছন্দ মতো একটি জিমেল এখান থেকে সিলেক্ট করে দিলাম। তো এখানে দেখতেই পারতেছেন, তারপরে কিন্তু এখানে আমাকে আবারও অ্যাক্টিভ একটা মেল বসাতে হবে। তো আমি এখানে জাস্ট আমার একটা অ্যাক্টিভ মেল বসায় দিচ্ছি। তো আপনাদের একটি অ্যাক্টিভ মেল বসায় দিবেন, এরপর জয়েন নাওতে ক্লিক করে দিবেন। তারপরে এখানে দেখতে পারবেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে। এখন এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন কিন্তু কোড চলে আসছে। তো আমরা তো অ্যাক্টিভেশন কোড পেয়ে গেলাম, আর অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করতে কেন পারছি না, এখানে ডাউনলোড অ্যাপে কিন্তু ক্লিক করলে কিন্তু কোনো প্রকার কাজ হচ্ছে না। তো আপনারা কিন্তু 15 নভেম্বর থেকে অ্যাডভান্স সার্ভার ডাউনলোড করতে পারবেন, তারপরে এই অ্যাক্টিভেশন কোড ব্যবহার করে কিন্তু আপনারা অ্যাকাউন্টটা খুলতে পারবেন অ্যাডভান্স সার্ভারে। আর অ্যাক্টিভেশন কোডগুলো যত্ন সহকারে রেখে দিবেন। আর এখন কথা হচ্ছে 15 নভেম্বর আগে কীভাবে অ্যাডভান্স সার্ভারে গেম ডাউনলোড করে আমরা অ্যাকাউন্টটা খুলবো, তার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন। আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু কমেন্ট বক্সে দেওয়া আছে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।